Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das and this is my video number 393. आज के रे 393 number video ते आम्रा आलोचना करछी समोहार वृद्धि बा ह्रास। आमादेर वेस्ट बेंगल बोर्ड थेके क्लास 10 एर जोन्ने गणित प्रकाश बोले जो अंक बोईटा देवा होयेछे सेई गणित प्रकाश बोईयेर पेज नम्बर 117 थेके 119 पर्यन्त देखो कोषे देखी 6.2 आछे। एई कोषे देखी 6.2 टाई होच्छे समोहार वृद्धि बा ह्रासेर चैप्टार। आजकेर এই 393 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 6.2 এর কোশ্চেন নাম্বার 7 আলোচনা করছি। তো আমি সরাসরি অঙ্কে যাচ্ছি, দেখা যাক কি বলছে। বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। দেখো প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায় গাছটার উচ্চতা। তাহলে গাছটির বর্তমান উচ্চতা, গাছটির বর্তমান উচ্চতা হচ্ছে 28.8 মিটার হলে দু বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, মানে দু বছর আগে গাছটার যা উচ্চতা ছিল তার উপরে 20% বেড়েছিল উচ্চতাটা, বেড়ে একটা উচ্চতা হয়েছিল, সেটা এক বছর আগে ছিল। সেই এক বছর আগে যা উচ্চতা ছিল তার উপরে আবার 20% বেড়েছে বারবার পরে আজকের উচ্চতা এসেছে, এবং সেই উচ্চতা হচ্ছে 28.8 মিটার। দেখাচ্ছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারবেন। দেখো ধরো দু বছর আগে গাছটার উচ্চতা ছিল পি, তাহলে তার উপরে 20% বেড়েছে, 20% বেড়েছে, বেড়ে একটা উচ্চতা হয়েছে, এটা ধরো পি ওয়ান, এইটার ওপরে আবার 20% বেড়েছে বারবার, ফলে আজকের উচ্চতাটা এসেছে। আজকের উচ্চতাটা কত? না 28.8 মিটার। আমাকে এইটা জানতে চেয়েছে যে কি করে কত ছিল। ভালো কথা, আমরা শুরুও করে দিচ্ছি। দেখো সমস্যা কিছু নেই, শুধু লেখো সলিউশন কি। ধরি দু বছর আগে গাছটির, দু বছর আগে গাছটির উচ্চতা ছিল, উচ্চতা ছিল পি মিটার। সুতরাং গাছটির বর্তমান উচ্চতা, গাছটির বর্তমান উচ্চতা এটা সমান সমান কত হবে? না পি ইনটু ওয়ান প্লাস আর কত আমার 20%, মানে 20/100 টু দি পাওয়ার 2, এত মিটার। এখানে একটা কাজ করো, শূন্য শূন্য কেটে দাও আর দুই দিয়েও 10টাকে কেটে দাও, 5 করে দাও, তাহলে কত হলো পি ইনটু 5-এ কে 5 যোগ এখানে থাকছে 1, তাহলে 6/5 হচ্ছে টু দি পাওয়ার 2, এত মিটার। সমান সমান কত হচ্ছে পি ইনটু 6/5 ইনটু 6/5, এত মিটার। কিন্তু আমাকে বলে দিয়েছে যে গাছটির বর্তমান উচ্চতা হচ্ছে 28.8 মিটার। তাহলে প্রশ্নানুসারে লেখো, সুতরাং
প্রশ্নানুসারে কি হচ্ছে না এইটা ইকুয়ালস টু ওই 28.8 হবে মানে p ইনটু 6/5 ইনটু 6/5 এটা ইকুয়ালস টু হচ্ছে 28.8 এটা হবে ইমপ্লাইজ দ্যাট আমাকে কি বার করতে হবে আমাকে তো পিটা বার করতে হবে কত পি এটা ইকুয়ালস টু কত হবে এখানে যা ছিল 28.8 ইনটু এই ভগ্নাংশগুলোকে উল্টিয়ে লিখে দাও 5/6 ইনটু 5/6 এটা ছিল এর পরবর্তী অংশটার জন্যে আমি ওপরের অংশটাকে একটু মুছে নিচ্ছি এই জায়গাটাতে পরবর্তী অংশটা আমি করব দেখো এর পরবর্তী লাইনটা এখানটায় করছি সমান সমান কি হচ্ছে এটা গেলে গো 288/10 কেন দশমিক তোলার জন্য একটা এক লিখলে দশমিকের পরে একটাই সংখ্যা ছিল সেজন্য একটা শূন্য লিখলে ইনটু 5/6 ইনটু 5/6 এখানটাতে দাও ইমপ্লাইজ দ্যাট পি পি ইকুয়ালস টু এটা এবারে কি করবে তুমি একটা 5 দিয়ে 10কে কেটে দাও হবে 2 দিয়ে 288কে কাটলে 144 পাবে এটাকে তুমি 6 দিয়ে কেটে দাও 6 টু যা 12 থাকছে 24 হবে আবার 6 দিয়ে কেটে দাও হবে 4 তার মানে 4 আর 5 তার মানে ইমপ্লাইজ দ্যাট পি এটা ইকুয়ালস টু 20 তাহলে দু বছর আগে গাছটির উচ্চতা কত ছিল 20 মিটার ছিল উত্তর লিখে দাও উত্তর 2 এটা সংখ্যায় না লিখে সবসময় এরকমই লিখো হ্যাঁ 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল উচ্চতা ছিল 20 মিটার এই ছিল অঙ্কটা তো ভিউয়ার্স তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো শুধু তাই নয় এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা থাকবে না এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্কের জন্য তোমরা আমার 394 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো দ্যাট ইজ অল বাই